আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 3, জীবনের জন্য পানি। বন্ধুরা, আমরা সবাই জানি পানি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা পানি পান করে বেঁচে থাকি এবং আমাদের বিভিন্ন কাজে আমরা পানিকে ব্যবহার করে থাকি। প্রাণী ছাড়া উদ্ভিদও পানির ওপর নির্ভরশীল। এই বিষয়গুলো আমরা এই অধ্যায়টি থেকে শিখব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ, জীবনের জন্য পানি। আমাদের চারপাশ ঘিরে আছে পানি। প্রাকৃতিক উৎস যেমন বৃষ্টি, নদী, সমুদ্র ইত্যাদি থেকে আমরা পানি পাই। মানুষের তৈরি উৎস যেমন দিঘি, পুকুর, কূপ, নলকূপ ইত্যাদি থেকেও পানি পাওয়া যায়। বন্ধুরা, এখানে কি বলা হয়েছে? আমাদের চারপাশ ঘিরে আছে পানি এবং পানির উৎসগুলো আমরা দেখে নেই। প্রাকৃতিক উৎস হচ্ছে বৃষ্টি, নদী, সমুদ্র। এগুলো থেকে আমরা প্রাকৃতিকভাবে পানি পেয়ে থাকি এবং যে সকল উৎস মানুষের তৈরি, যেমন দিঘি, পুকুর, কূপ, নলকূপ, এগুলো থেকেও আমরা পানি পেয়ে থাকি এবং এই পানি পান করে আমরা জীবন ধারণ করে থাকি। এবার আমরা এই অধ্যায়টির প্রথম ভাগ সম্পর্কে শিখব। উদ্ভিদ ও প্রাণীর জন্য পানি। আমাদের আজকের পাঠের মূল বিষয় হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর জন্য পানি। বন্ধুরা, তোমরা লক্ষ্য করবে পাঠ্য বইতে তোমাদের একটি প্রশ্ন দেয়া আছে। প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণীর কেন পানি প্রয়োজন? এই প্রশ্নটির উপর ভিত্তি করে পাঠ্য বইতে তোমাদের একটি কাজ দেয়া আছে। ছকের এই কাজটির মূল বিষয়বস্তু প্রথমে আমরা দেখে নিই। কাজ, পানির ব্যবহার। প্রথমে দেখে নিই কি করতে হবে। এক, নিচের ছকের মতো খাতা একটি ছক তৈরি করি। বন্ধুরা, তোমরা এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতা একটি ছক তৈরি করে নেবে। একদিকে রয়েছে উদ্ভিদ ও প্রাণী এবং অন্যদিকে রয়েছে কিভাবে পানি ব্যবহার করে। দুই, উদ্ভিদ ও প্রাণী কিভাবে পানি ব্যবহার করে ছকে তার একটি তালিকা তৈরি করি। তোমরা এই ছকটিতে একটি তালিকা তৈরি করবে কিভাবে উদ্ভিদ ও প্রাণী পানি পান করে থাকে। বন্ধুরা, তোমরা কি জানো কিভাবে উদ্ভিদ পানি পান করে থাকে? হ্যাঁ, উদ্ভিদ খাদ্য তৈরিতে পানিকে ব্যবহার করে থাকে। তাছাড়া মাটি থেকে পুষ্টি উপাদান শোষণেও পানিকে ব্যবহার করে থাকে। পানির ফলে উদ্ভিদের দেহ শীতল থাকে এবং দেহের বিভিন্ন অংশে পানি পরিবহনে উদ্ভিদ পানিকে ব্যবহার করে থাকে। এবার আমরা জেনে নিই প্রাণী কিভাবে পানি ব্যবহার করে। পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে পরিবহনের জন্য পানিকে ব্যবহার করে। তাছাড়া পুষ্টি উৎপাদন এবং তাছাড়া পুষ্টি উপাদান শোষণে পানিকে ব্যবহার করে। খাদ্য পরিপাকে পানিকে ব্যবহার করে এবং প্রাণী দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে পানি ব্যবহার করে থাকে। তাহলে আমরা জানতে পারলাম উদ্ভিদ ও প্রাণী কিভাবে পানি পান করে থাকে। তোমরা এই বিষয়গুলো একটি ছকে তালিকা তৈরি করবে। এভাবে একটি ছক প্রথমে তৈরি করে নেবে, অতঃপর তোমরা একটি তালিকা তৈরি করে নেবে কিভাবে উদ্ভিদ ও প্রাণী পানি ব্যবহার করে থাকে। তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তোমরা নিজেদের কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করবে। আলোচনা করলে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে যে আমরা উদ্ভিদ ও প্রাণীর পানির প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত জেনেছি ছকটির মাধ্যমে। আমরা কি জেনেছি? আমরা যদি বিস্তারিত আলোচনা করে আমরা আরও জানতে পারব উদ্ভিদ দেহের জন্য প্রায় 90% এবং মানব দেহে প্রায় 60-70% পানি রয়েছে। উদ্ভিদ ও প্রাণীদের খাদ্য তৈরিতে, পরিবহন ও শোষণে পানির গুরুত্ব রয়েছে। এই সকল বিষয়বস্তু তোমরা আরও বিস্তারিত জানতে পারবে তোমাদের নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করে। বন্ধুরা, এবার এই বিষয়টির ওপর ভিত্তি করে আমরা দেখে নিই। এখানে দুটি প্রশ্ন করা হয়েছে। প্রথমটি হচ্ছে, প্রাণী
পানি পান করে কিন্তু উদ্ভিদ পানি পান করে না। তাহলে উদ্ভিদ কিভাবে পানি ব্যবহার করে? বন্ধুরা, আমরা আলোচ্য ছকটি থেকে জেনেছি উদ্ভিদ কিভাবে পানি ব্যবহার করে। উদ্ভিদ খাদ্য তৈরিতে, মাটি থেকে পুষ্টি উপাদান শোষণে, দেহকে শীতল রাখতে এবং দেহের বিভিন্ন অংশে পানি পরিবহনে পানিকে ব্যবহার করে থাকে। এবার তোমার কি মনে আছে, প্রাণী শুধু পানি পান করার জন্য নয়, অন্যান্য কাজেও পানি ব্যবহার করে? বন্ধুরা, দ্বিতীয় প্রশ্নটি বলা হয়েছে, তোমার কি মনে আছে, প্রাণী শুধু পান করার জন্য নয়, অন্যান্য কাজেও পানি ব্যবহার করে থাকে? আমরা ছকটি থেকে জেনেছি প্রাণী তার বিভিন্ন কাজে পানিকে ব্যবহার করে থাকে। শুধু পান ছাড়াও প্রাণী যে সকল কাজে পানিকে ব্যবহার করে, পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে পরিবহনে, পুষ্টি উপাদান শোষণে, খাদ্য পরিপাকে এবং দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে প্রাণী পানি ব্যবহার করে থাকে। এবার আমরা সার সংক্ষেপটি পড়ে নেই। জীবের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়, পানি ছাড়া জীব বাঁচতে পারে না। বন্ধুরা, এখানে দেখো কি বলা হয়েছে, জীবের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়। আমরা সবাই জানি পানি ছাড়া কোনো জীবই জীবন ধারণ করতে পারে না। প্রত্যেকটি জীবের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয় এবং পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। বন্ধুরা, তোমরা এখানে একটি উদ্ভিদের ছবি দেখতে পাচ্ছ। এখানে এই ছবিটি দ্বারা বলা হয়েছে খাদ্য তৈরি সহ নানা কাজে উদ্ভিদ যেভাবে পানি ব্যবহার করে থাকে। উদ্ভিদ, উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। উদ্ভিদের দেহের প্রায় 90% পানি। উদ্ভিদ খাদ্য তৈরিতেও পানি ব্যবহার করে। মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ ও বিভিন্ন অংশে পরিবহনের জন্য উদ্ভিদের পানি প্রয়োজন। পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। প্রচণ্ড গরমে পানি উদ্ভিদের দেহ শীতল করতে সাহায্য করে। বন্ধুরা, এখানে লক্ষ্য করো, এখানে উদ্ভিদ সম্পর্কে কি বলা হয়েছে, উদ্ভিদ তার বিভিন্ন কাজে পানিকে ব্যবহার করে থাকে। এবং আরও বলা হয়েছে উদ্ভিদের দেহের প্রায় 90% পানি। উদ্ভিদ খাদ্য তৈরিতে পানিকে ব্যবহার করে। তাছাড়া মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ ও বিভিন্ন অংশে পানি পরিবহনের জন্য এই পানিকে ব্যবহার করে থাকে। তাছাড়া পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদানও শোষণ করতে পারে। প্রচণ্ড গরমে পানি উদ্ভিদের দেহ শীতল করতে সাহায্য করে। প্রাণী, বেঁচে থাকার জন্য প্রাণীদেরও পানি প্রয়োজন। মানব দেহে 60% পানি। অধিকাংশ প্রাণী পানি পান না করে অল্প কিছুদিন বেঁচে থাকতে পারে। আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন পানি সেই খাদ্য পরিপাকে সাহায্য করে। পুষ্টি উপাদান শোষণ ও দেহের প্রত্যেকটি অঙ্গ পরিবহনের জন্য পানি প্রয়োজন। পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। বন্ধুরা, এখানে লক্ষ্য করো কি বলা হয়েছে, বেঁচে থাকার জন্য প্রাণীদেরও পানি প্রয়োজন। এবং আমাদের মানব দেহে 60% হচ্ছে পানি, উদ্ভিদের 90% পানি এবং মানব দেহে 60% হচ্ছে পানি। আরও বলা হয়েছে আমরা যদি পানি পান না করি তাহলে আমরা অল্প কিছুদিনই বেঁচে থাকতে পারবো। এবং আরও বলা হয়েছে পানি আমাদের পরিপাকে সাহায্য করে। আমরা যখন কোনো খাবার খেয়ে থাকি তখন সেই খাবারটি পরিপাকে সাহায্য করে থাকে পানি। তাছাড়া পুষ্টি উপাদান শোষণ ও দেহের প্রত্যেকটি অঙ্গ পরিবহনের জন্য আমরা পানিকে ব্যবহার করে থাকি। এবং পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে থাকে। বন্ধুরা, এখানে একটি ছবি লক্ষ্য করতে পারছো, বেঁচে থাকার জন্য আমাদের পানি প্রয়োজন। পানির ফল পানি কি করে, আমাদের কি কি উপকারে আসে? দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে। দেহের পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে। খাদ্য পরিপাকে সাহায্য করে এবং দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। তাহলে আমরা দেখতে পেলাম এখানে পানির প্রয়োজনীয়তা সম্পর্কে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম উদ্ভিদ ও প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা সম্পর্কে, উদ্ভিদ ও প্রাণী কিভাবে পানিকে ব্যবহার করে থাকে সেই সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো,
সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।